আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছো। বিজয় টেক মার্কের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। তো আমি আজ একটি টিপস নিয়ে হাজির হলাম। তো আমি আজ শেখাবো কীভাবে আইফোনের আপনি শেয়ার ইট দিয়ে কীভাবে গান নেওয়া আনা নেওয়া করবেন খুব সহজেই। তো যারা এই আইফোন কিনে ইচ্ছুক তাদের জন্য এই টিপসটি তাদের অনেক দরকার, কারণ এই টিপসটি অনেকেই পারে না। তার জন্য আমি এই টিপসটি দিচ্ছি আইফোনে কীভাবে আপনি শেয়ার ইট দিয়ে গান নিবেন অথবা অন্যকে দিবেন। তো চলুন দেখে দিচ্ছি কীভাবে। তো প্রথমে আপনি ম্যাক্সে শেয়ার ইটে যাবেন। শেয়ার ইটে যাওয়ার পর দেখুন এখানে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আমি সাপোজ এই যে দুইটি অ্যাপ দেবো, এই অ্যাপটি সেন্ডে এখন ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর দেখুন এখানে, তো দেখুন এখানে দুইটা অপশন রয়েছে। আপনি এই প্রথমটাতে দেওয়া লাগবে কানেক্ট টু আইওএস ও WP। তো এইখানে আপনি জাস্ট ক্লিক করবেন। ওকে ক্লিক করলাম। ক্লিক করার কন্টিনিউতে এখন ক্লিক করবেন। আমি ক্লিক করলাম ওকে। ক্লিক করার পর দেখুন এরকম ইন্টারফেস আসবে। তো আসার পর এখন আপনি আপনার ওই আইফোন ফোনে এখন চলে যাবেন। তো আমি আইফোন ফোনে যাচ্ছি, দেখুন আপনাকে আমি দেখিয়ে দেব। ওকে, দেখুন আইফোনে যাওয়ার পর দেখুন প্রথমে সেটিংসে যাবেন। এই সেটিংসে আমি ক্লিক করছি, দেখুন সেটিংসে। ওকে, সেটিংসে ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশন রয়েছে, যে এই অপশনটা এখানে আপনি ক্লিক করবেন। তো আমি ক্লিক করছি ওকে। ক্লিক করার পর এখানে আগে ওকে দিতে হবে। ওকে, আমি কন্টিনিউ দিলাম। ওকে, দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে। তো তারপর এখন আপনি শেয়ার ইটে যাবেন। তো দেখুন আমি শেয়ার ইটে রিসিভ করছি। তো দেখুন, তো রিসিভ করলাম। রিসিভ করার দেখুন সাথে সাথে, তো একটু ওয়েট করো, দেখুন সাথে সাথে কিন্তু দেখুন শেয়ার ইটির ওখানে চলে গেছে। তো এভাবেই কিন্তু আপনি এই দেখুন স্যামস্যাং অ্যাকাউন্টের, তো আপনি শেয়ার গান অথবা মুভি অথবা অ্যাপস এভাবে আনা নেওয়া করতে পারেন এভাবেই। তো যারা ইচ্ছুক তাদের জন্য এই টিপসটি। ধন্যবাদ ভিউয়ার্স। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।